রাধিকা ম্যাডামকে কি জঘন্যভাবে মেরেছে? ম্যাডাম তো এই কোম্পানিতে নতুন ছিলেন, জানি না এখন আগামী দিনে এই কোম্পানিকে কে সামলাবে। বুঝতে পারছি না যে ওনাকে কেউ কেন খুন করবে। কি ব্যাপার ফ্রেডি, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? স্যার, এ হলো রাধিকা, আমার ওয়াইফ স্মিতার বস। কি, তোমার ওয়াইফ থ্রাইভ ট্রেডিং কোম্পানিতে কাজ করে? হ্যাঁ স্যার, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কোথায় গেল। ফোন করে নাও। করছি তো স্যার, কিন্তু ও তুলছেই না ফোন। ঠিক আছে, পরে দেখছি। স্যার, এর পিঠে তো অনেক দাগ আছে, কোনো ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। ফোন কে করেছিল? আমি করেছিলাম। কি নাম আপনার? আমি রমেশ, আমি এখানে পার্কিং অ্যাটেন্ডার। সব থেকে প্রথমে লাশ আপনি দেখেছিলেন আর আমাকে ফোন করেন? হ্যাঁ সাহেব। যখন আপনি লাশ দেখেছিলেন তখন আশেপাশে কোনো লোককে দেখেছিলেন দাঁড়িয়ে থাকতে বা পালাতে? না সাহেব। আচ্ছা, ম্যাডামকে পার্কিং এ আসতে দেখেছিলেন? হ্যাঁ সাহেব, রাতে প্রায় 1:15 সময় দেখেছিলাম, খুব চিন্তিত দেখাচ্ছিল। চিন্তিত ছিল কেন, কেউ পিছনে ছিল নাকি? সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি ম্যাডামকে ওনার গাড়ির কাছে আসতে দেখেছিলাম, আর তারপরে আমি আমার কেবিনে চলে যাই, আর 4:45 সময় যখন এসে দেখলাম তো। তো তখন তুমি কেবিনে ছিলে? আর এখানে ম্যাডাম খুন হয়ে গেলেন তুমি জানতে পারলে না? আর ওনার চিৎকার তুমি শুনতে পাওনি? আমি আসলে কেবিনে শুয়ে পড়েছিলাম সাহেব। আর তখনই তোমাকে শুতে হলো? তোমার শোয়ার জন্য খুনি তার নিজের কাজ করে চলে গেছে এখান থেকে। ক্ষমা করুন সাহেব। আপনারা সবাই এই কোম্পানিতে কাজ করেন? আজ্ঞে স্যার, আমরা সবাই রাধিকা ম্যাডামের কোম্পানিতে কাজ করি, আর এসব দেখে আমাদের খুব খারাপ লেগেছে। তো আপনাদের মধ্যে কতজন আছেন যারা বেশি রাত পর্যন্ত কাজ করছিলেন? স্যার, এই গৌতম, বিজয়, মিতেশ আর নিশা কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছে। মিতেশ বাবু, এত রাত পর্যন্ত আপনি এখানে কি করছিলেন? স্যার, আমি, নিশা, গৌতম আর বিজয় রাধিকা ম্যামের সাথে একটা কাজ করছিলাম। সবাই একসাথেই কাজ করছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি আগেই বেরিয়ে গেছিলাম, আমার মেয়ের ম্যালেরিয়া হয়েছে, এই ত্রিবেণী হসপিটালে ওর ট্রিটমেন্ট চলছে। ও, ত্রিবেণী হসপিটাল। হ্যাঁ স্যার। আচ্ছা মিতেশ বাবু, আপনার কাছে হসপিটালের ওই কোনো রিসিপ্ট বা বিল কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার, এই দেখুন। থ্যাংক ইউ, আপনার মেয়ের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ স্যার। গৌতম বাবু, আপনি? আমিও রাধিকা ম্যাডামের আগে বেরিয়ে গেছিলাম, খিদে পেয়েছিল তাই পাশের রেস্টুরেন্টে গেছিলাম খাবার খেতে। এত রাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে নাকি? কিছু রেস্টুরেন্ট খোলা থাকে স্যার। আমার কাছে কিছু বিল আছে, এই নিন স্যার। কোনো একদিন এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে আমরাও খাবার খাবো। স্যার, স্মিতা এখনো ফোন তুলছে না স্যার, আমার খুব টেনশন হচ্ছে স্যার। ও এখনো ফোন তুলছে না? না স্যার। আপনি কি স্মিতার স্বামী? হ্যাঁ, আমি ওর স্বামী, ফ্রেডি। তাহলে তো আপনি নিশ্চয়ই এটা জানেন যে আজকে ও কেন অফিসে আসেনি। কি, স্মিতা অফিসেই আসেনি? না। কিন্তু এরকমটা কি করে হতে পারে স্যার? আমার আগে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। স্যার, লিফটের কাছ থেকে রুমালটা পেলাম, কোনো মেয়ের মনে হচ্ছে। স্যার, এটা তো স্মিতারই রুমাল। স্মিতার রুমাল? তার মানে স্মিতা তো আজ অফিসে এসেছে? এসব হচ্ছেটা কি? উপরে গিয়ে দেখতে হবে। শচীন, লাশটাকে ফরেন্সিকে পাঠিয়ে দাও। স্যার। আসুন আপনারা, চলুন। স্যার, নিচে রাধিকার লাশ পড়ে আছে, লিফটের সামনে এই স্মিতার রুমালটা পাওয়া গেল, আর স্মিতাকেও কোথাও পাওয়া যাচ্ছে না, কোথায় যেতে পারে বলুন তো? অফিস খুব ভালো করে চেক করে নাও ফ্রেডি। ইয়েস স্যার। নিশা দেবী, আপনি আপনি কখন অফিস থেকে বেরিয়েছিলেন? স্যার, আমি তো 11:30 সময় বেরিয়ে গিয়েছিলাম, আর সোজা বাড়িতে গিয়েছিলাম, বিজয় আমাকে ড্রপ করে দিয়েছিল। স্মিতা! আচ্ছা, তাহলে আপনারা দুজন একসাথে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমরা দুজন একসঙ্গে গিয়েছিলাম। আপনারা বলতে পারেন এই রাধিকা ম্যাডাম কি নিয়ে চিন্তিত ছিলেন? স্যার, এরকম সময় এরকম কথা বলা তো উচিত নয়, কিন্তু স্যার উনি ছোটখাটো ব্যাপারে রেগে যেতেন আর আমাদের বকাবকি করতেন। স্মিতা, স্মিতা, একটা কথা বলুন, আপনারা যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন অফিসের আশেপাশে কোনো অচেনা লোক দেখতে পেয়েছিলেন যাকে একটু অদ্ভুত লাগছিল, দেখে সন্দেহ হচ্ছিল? স্যার, এত রাত অবধি এই বিল্ডিং এ শুধুমাত্র আমাদের অফিসেই কাজ হয়,
কাল শনিবার ছিল আর বাকি অফিসগুলোও বন্ধ ছিল স্যার। রাধিকার কেবিন? কোনো বিজনেস রাইভেল, মানে বিজনেসে এমন কোনো শত্রু যে এই কাজ করতে পারে? কম্পিটিশন তো সব জায়গাতেই আছে স্যার, কিন্তু এমন কেউ ছিল না যে ওর শত্রু হবে। বাড়িতে কোনো শত্রু? ওনার তো কোনো পরিবার ছিলই না, মা বাবা তো অনেক আগেই মারা গিয়েছিলেন, আর ও একলা থাকতো। অফিসে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয়েছে মানে সম্প্রতি? হ্যাঁ স্যার, একদিন আগে রাধিকা ম্যামের স্মিতার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। স্মিতার সাথে? মানে মানে বলতে পারেন কি নিয়ে ঝগড়া হয়েছে? স্যার সেটা তো আমি জানি না, স্মিতা আমাকে বলেনি আর আমি জিজ্ঞেসও করিনি। একদিন আগে ঝগড়া হলো আর আজ রাধিকার খুন? স্যার স্মিতা অফিসে কোথাও নেই স্যার। কোথাও নেই? না স্যার, স্যার এই টার্মিনেশন লেটারটা পেলাম স্যার রাধিকার টেবিলের উপরে। কিন্তু এটার মধ্যে তো কারো নাম লেখা নেই। আপনারা কেউ জানেন যে রাধিকা ম্যাডাম কাউকে চাকরি থেকে বরখাস্ত করেছিল? এ ব্যাপারে আমরা কিছু জানি না স্যার। এবার জানতে কি করে পারবো স্যার এই টার্মিনেশন লেটারটা রাধিকা আসলে কার জন্য লিখেছিল? একটা কাজ করি, রাধিকা ম্যাডামের কম্পিউটার চেক করা যাক। সচিন দেখো তো একটু। স্যার পাসওয়ার্ডটা কি? পার্পল 5 স্যার। আর ইমেল আইডিটা? radhika.thrive@gmail.com @gmail.com স্যার এই টার্মিনেশন লেটারটা তো স্মিতার নামে লেখা হয়েছে। স্মিতা? ফ্রেডি, স্মিতা তোমাকে এই ব্যাপারে কিছু বলেছিল? না স্যার। আর ওই যে রাধিকার সাথে ঝগড়া হওয়ার ব্যাপারে? রাধিকার সাথে স্মিতার ঝগড়া হয়েছিল? কাল হয়েছে, ওনারা তাই বলছেন। না তো স্যার, আমাকে তো এই ব্যাপারে কিচ্ছু বলেনি ও। স্যার এসব হচ্ছেটা কি? ফ্রেডি দেখো, রাধিকার ল্যাপটপে স্মিতার টার্মিনেশন লেটার, কাল ওদের মধ্যে ঝগড়া হওয়া, লিফটের পাশ থেকে স্মিতার রুমাল পাওয়া, রাধিকার মৃত্যুর পর স্মিতার উধাও হয়ে যাওয়া। স্যার আপনি কি বলতে চাইছেন? এখন তো আমি কিছু বলতে চাই না ফ্রেডি, কিন্তু তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে আমি পেরেছি। আরে স্মিতার স্কুটি তো এখানে, অফিসের পার্কিং লটে তো স্মিতার স্কুটি ছিল না, তার মানে হলো স্মিতা বাড়িতে ফিরে এসেছে। আর যদি ও ঘরেই থাকে তাহলে লিফটের পাশ থেকে ওর রুমাল পাওয়া গেল কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। চলো বাড়িতে গিয়ে দেখি, তারপর বুঝতে পারবো। হ্যাঁ স্যার। আরে এখানে তো তালা মারা, এটা কিভাবে সম্ভব স্যার? স্মিতার স্কুটিটা তো নিচে দাঁড়িয়ে আছে, আর স্মিতা ওর স্কুটি ছাড়া কোথাও যায় না কখনো। তাহলে স্মিতা কোথায় চলে গেল? এখানে তো তালা লাগানো। দেখো এখানে ঝামেলা করে কোনো লাভ নেই, তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে না? হ্যাঁ স্যার আছে। খোলো এটাকে, সব কিছু জলের মতো স্পষ্ট হয়ে যাবে। স্মিতা! এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। স্মিতা! স্যার আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে। বাড়িটা খুব ভালো করে চেক করা যাক। স্মিতা! রক্ত? আলমারির ওপর থেকে পড়ছে এই রক্তটা, আবার স্মিতারই নয় তো। এক মিনিট, স্মিতা, স্মিতা! রক্তে ভেজা চাবি? ফ্রেডি এই চাবিটা দেখো, এটা কি তোমার বাড়ির? না স্যার, এই চাবিটা আমাদের বাড়ির নয়। আচ্ছা তাহলে এই চাবিটা তোমার বাড়ির আলমারির উপর থেকে পাওয়া গেল কিভাবে? আমি জানি না স্যার, এই চাবিটা আমাদের আলমারির উপরে কিভাবে এলো? ফ্রেডি এটা হতে পারে যে স্মিতা নিয়ে এসেছে, আর এর থেকে আমরা আঙুলের ছাপও পেয়ে যাব, আর রক্তের ব্যাপারেও জানতে পারবো। আমরা তোমার বাড়ি থেকে স্মিতার কিছু জিনিসপত্র নেব স্যার। আপনি? আরে বাবা, ফিঙ্গারপ্রিন্টের জন্য, ডিএনএ টেস্টের জন্য। স্যার আপনি এসব কি বলছেন স্যার? ফ্রেডি
রুটিন এনকোয়ারি এটা, সত্যিটা তো আমাদের জানতেই হবে। আমি জানি তোমার কাছে এটা একটা বড় ধাক্কা, কিন্তু তুমি ভাবো, লিফটের পাশ থেকে ওর রুমাল পাওয়া গেল, তোমার বাড়ির আলমারির ওপর এই রক্তে ভেজা চাবি, এখনো পর্যন্ত স্মিতার কোনো খবরও পাওয়া গেল না, এই ব্যাপারটা তোমার অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, অদ্ভুত তো বটেই। স্যার, স্যার এই রক্তে মাখা কাঁচিটা পেলাম। কোথেকে পেলেন? তোমার ব্যালকনি থেকে, যেখানে হ্যাঙ্গিং ফ্লাওয়ার টব আছে সেখান থেকে পেলাম। আচ্ছা, রাধিকার পিঠে যে ক্ষত ছিল সেটা এই কাঁচি দিয়ে হয়নি তো? হ্যাঁ স্যার, মনে হয় রাধিকাকে এই অস্ত্র দিয়ে মারা হয়েছে। ফ্রেডি, আপনারা সবাই এসব কি বলছেন স্যার? আপনারা তো চেনেন স্মিতাকে, আপনারা তো দেখেছেন ওকে, আপনাদের মনে হয় যে স্মিতা এরকম একটা জঘন্য কাজ করতে পারে? দেখো ফ্রেডি, এই চাবির মধ্যে যে রক্ত লাগা আছে আর এই কাঁচির উপর যে রক্ত, সেটার তদন্ত তো করতেই হবে, সত্যিটা সামনে চলে আসবে। ডক্টর সালুকে একমাত্র আপনি আছেন যে সত্যিটা সবার সামনে নিয়ে এসে আমার স্ত্রী স্মিতাকে নির্দোষ প্রমাণ করতে পারেন। স্যার, আমার উপর দয়া করুন স্যার। ফ্রেডি, আমার তো কাজটাই এই, সিআইডির সামনে সত্যটা প্রকাশ করা, সেই সত্যিটা যত কঠিনই হোক না কেন। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু তবু। আর সত্যিটা এই ফ্রেডি, যে এই কাঁচিটায় আর এই চাবিটায় যে রক্ত লেগে আছে সেটা রাধিকা ডিএনএর সঙ্গে ম্যাচ করছে, কিন্তু ওটার মধ্যে যে আঙ্গুলের ছাপটা রয়েছে সেটা কি? সেটা কার আঙ্গুলের ছাপ মনে হয়? সালুকে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ওই আঙ্গুলের ছাপটা কার? আরে প্রদ্যুমন, তুমি কেন আমাকে সবসময় এরকম প্রশ্ন করো বলতো? কেন তুমি সবসময় আমাকে এরকম কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলো? সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করো সত্যিটা বলার জন্য। কারণ আমি সত্যিটা শুনতে অভ্যস্ত সালুকে। ওটা কার আঙ্গুলের ছাপ? হ্যাঁ সালুকে, তারই আঙ্গুলের ছাপ, এই হেয়ার ড্রেসটা যার, ওই স্মিতার। ডক্টর সালুকে, আমার সম্পূর্ণ আস্থা ছিল আপনার উপর যে আপনি অন্তত আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করে আমার উপকার করবেন, কিন্তু আপনি তো উল্টে আরো ফাঁসিয়ে দিচ্ছেন ওকে। ফ্রেডি স্যার, এটা আপনি কিরকম কথা বলছেন? সালুকা স্যার জেনে শুনে স্মিতা ম্যাডামকে কেন ফাঁসাবেন? উনি তো শুধু সেটুকুই বলছেন যেটা প্রমাণগুলো বলছে। প্রমাণ যাই বলুক না কেন, কিন্তু আমি নিশ্চিত যে আমার স্ত্রী স্মিতা নির্দোষ। আমি আরো একবার থ্রাইভ ট্রেডিং কোম্পানিতে যেতে চাই, সেখানে গিয়ে হয়তো এমন কিছু একটা পেয়ে যেতে পারি যা থেকে প্রমাণ করতে পারবো যে আমার স্ত্রী নির্দোষ। শচীন, একটা কাজ করো, তুমি আর অভিজিৎ ওই চাবিটা নিয়ে যাও আর খোঁজ নাও যে ওই চাবিটা থ্রাইভ ট্রেডিং কোম্পানির চাবি কিনা। স্যার, আপনারা আবার এখানে? খুনি কে জানতে পেরেছেন? এখনো তো জানা যায়নি, কিন্তু তদন্ত জারি আছে। আপনি শুধু এই চাবিটা দেখুন, এটাকে চেনেন আপনি? হ্যাঁ স্যার, এই চাবি তো আমাদের অফিসের লকারের চাবি। লকারের চাবি? হ্যাঁ স্যার, কিন্তু এই চাবিটা তো সবসময় রাধিকা ম্যাডামের কাছেই থাকতো। আর এই লকারটা কোন কেবিনে আছে? রাধিকা ম্যাডামের কেবিনে। রাধিকা ম্যাডামের ঘরে? তাহলে চলো রাধিকা ম্যাডামের কেবিনটা চেক করা যাক। এটাই সেই লকার? হ্যাঁ স্যার। আরে, লকার তো একেবারে ফাঁকা। মানে শুধু রাধিকার খুন হয়নি, এখানে চুরিও হয়েছে। ম্যানেজার বাবু, এই লকারে ঠিক কি কি ছিল? স্যার, এই লকারে রাধিকা ম্যাডামের জরুরি কাগজপত্র থাকতো। আর আর কি ছিল? আর কোম্পানির বন্ড আর সমস্ত ক্যাশ এখানে থাকতো। আমি তো বিশ্বাস করতে পারছি না স্যার, সব চুরি হয়ে গেছে। বিশ্বাস তো আমারও হচ্ছে না ম্যানেজার বাবু। যেই লকারের চাবি শুধু রাধিকা ম্যাডামের কাছেই থাকতো, ওই লকারের ভেতর কি কি আছে সেটা আপনি কি করে জানেন? স্যার, কখনো কখনো ম্যাডাম আমাকে এই লকার থেকে ডকুমেন্ট বার করতে আর রাখতে দিতেন। স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন না তো? হ্যাঁ, আপনি কিছু বলবেন? স্যার, এটার মানে স্মিতা প্রথমে এখানে চুরি করেছে আর তারপরে পার্কিং লটে রাধিকাকে খুন করেছে। আপনি সোজাসুজি আমার স্ত্রীকে এর জন্য দায়ী করছেন? ফ্রেডি, আমি শুধু সেটুকুই বলছি যেটা প্রমাণ বলছে। স্যার, স্মিতা এরকম করতে পারে না স্যার।
আমি খুব ভালো করে চিনি ওকে। ওকে নিশ্চয়ই কেউ ফাঁসাবার চেষ্টা করছে। তাই যেন হয় যে তদন্তের পর তোমার কথাটাই সত্যি দাঁড়ায়। ততদিন সমস্ত প্রমাণ স্মিতার দিকে ইশারা করছে। প্রথমে খুন, আর এখন চুরি। স্যার, মনে হচ্ছিল যে স্মিতা দেবী প্রথম থেকেই পার্কিং লটে রাধিকার জন্য অপেক্ষা করছিল, আর যেই রাধিকা ওই পার্কিং লটে এলো, স্মিতা দেবী ওই কাঁচি নিয়ে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। তারপর রাধিকার কেবিনে ঢুকে ওর সিন্দুক থেকে টাকা পয়সা, জরুরি কাগজপত্র আর বন্ড নিয়ে বাড়িতে চলে যায়, আর সেই বাড়ির নিচে নিজের স্কুটি পার্ক করে ওখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু স্যার, অফিসের বিল্ডিং এ অফিসের কেউ কিন্তু স্মিতাকে সেদিন দেখেনি। কিন্তু স্যার, প্রত্যেকটা প্রমাণই দেখতে পাচ্ছি স্মিতা দেবীর দিকেই ইশারা করছে। স্যার, স্মিতা সম্পূর্ণ নির্দোষ স্যার। এডরিক, স্মিতা যদি নির্দোষী হয়ে থাকে তাহলে ও উধাও হলো কেন? আমি তো বলছি স্যার, কেউ নিশ্চয়ই ওকে ফাঁসাবার চেষ্টা করছে। তুমি বলতে চাইছো যে কেউ স্মিতাকে কিডন্যাপ করেছে আর তারপরে ওকে ফাঁসানোর জন্য ওর বিরুদ্ধে প্রমাণ রেখেছে, যাতে আমরা মনে করি স্মিতা খুনি? হ্যাঁ স্যার, এরকমটাই হয়েছে নিশ্চয়ই। এটা হয়নি প্যাট্রিক, পুরো প্রমাণগুলো স্মিতার বিরুদ্ধে, স্মিতার বিরুদ্ধে, বুঝেছো? আমি বলছিলাম যে একবার ফ্রেডির কথা বিশ্বাস করে দেখি না। না অভিজিৎ, কারোর কথা শুনে নয়, নিজে চোখে না দেখলে বিশ্বাস করি না। আর সমস্ত প্রমাণ এটাই বলে দেয় যে স্মিতা অপরাধী। দয়া আর নিখিল স্মিতার ফোন ট্রেস করছে, খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাব এই স্মিতা এখন কোথায়। ফ্রেডির উপরে কি চলছে আমি খুব বুঝতে পারছি, কিন্তু স্মিতার এই ব্যবহার মাথায় ঢুকছে না। স্যার, ফ্রেডি স্যার আপনাকে স্মিতা দেবীর সঙ্গে কখনো না কখনো তো দেখা করিয়েছেন। আমি এই স্মিতার মতন একটা সরল সোজা মেয়ে খুন কি করে করতে পারে? স্যার, ফোনে সিগন্যাল বাঁদিক থেকে আসছে। বাঁদিকে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে স্মিতা শহর ছেড়ে পালাবার চেষ্টা করছে। ও বুঝতে পেরেছে যে সিআইডি ওর পিছু নিয়ে নিয়েছে। হ্যাঁ স্যার, হতে পারে। স্যার স্যার, সিগন্যাল ডান দিক থেকে আসছে। ওই শহর থেকে পালাতে চাইছে। শহরের শেষটা এই জায়গা থেকে খুব বেশি দূরে নয়। খুব শিগগিরই ওকে পাকড়াও করতে হবে আমাদের। দেখো ফ্রেডি, যা কিছু হয়েছে তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরেই হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই খুনি তার কাজটা করে গেছে। কিন্তু স্যার, ও স্মিতাকেই কেন রাধিকার খুনের মামলায় ফাঁসাবার চেষ্টা করছে? হবে কোনো শত্রু তোমার অথবা স্মিতার? রাধিকার খুনের ব্যাপারে ওকে ফাঁসিয়ে তোমার সঙ্গে বদলা নিতে চায়। সেটা হতেই পারে স্যার। একটা কাজ করা যাক, যা প্রমাণ আমরা পেয়েছি স্মিতার বিরুদ্ধে সেগুলো আগে চেক করি। সবার প্রথমে আপনি আলমারির ওপর থেকে রক্তে ভেজা ওই চাবিটা পেয়েছিলেন স্যার। রেডি, স্মিতার হাইটটা মানে কত হবে? 5'1". মানে চাবিটা আলমারির উপর রাখতে গেলে ওকে কোনো একটা বড় স্টুলের সাহায্য নিতে হবে। কিন্তু স্যার, ওর তো ভার্টিগো রোগ আছে। ওইটাই তো আমি ভাবছি ফ্রেডি। তুমি বলেছিলে যে স্মিতার উচ্চতাকে ভয় লাগে, মাথা ঘুরে যায়, খুব ভয় পেয়ে যায় ও। হ্যাঁ স্যার, এমনকি ওই ব্যালকনিতে যে হ্যাঙ্গিং পটটা আছে, যেখান থেকে আমরা ওই রক্তমাখা কাঁচিটা উদ্ধার করেছিলাম, সেখানে ওর জল আমাকেই দিতে হয় স্যার। ওর তো ব্যালকানি থেকে নিচের দিকে তাকালেই মাথা ঘুরতে শুরু করে। এই কাজ স্মিতার হতে পারে না। এখানে অন্য কেউ আছে, যে তুমি এবং স্মিতা যখন ঘরে ছিলে না তখন এই ঘরে আসে আর এই সমস্ত জিনিস রেখে চলে গেছে। কিন্তু কিভাবে? ঘরের দরজাটা চেক করা যাক। দরজাটা তো একেবারেই ভালো আছে দেখছি, জোর করে ঘরে ঢোকার কোনো চিহ্ন নেই। কিন্তু স্যার, ওই রক্ত ভেজা চাবিটা আর কাঁচিটা আমার বাড়িতে এলো কিভাবে? আমার মনে হচ্ছে ফ্রেডি ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খোলা হয়েছে। আমি তো আমার চাবিটা সাবধানেই রাখি। আমি তোমার চাবি নয়, স্মিতার চাবির কথা বলছি। স্মিতার? এই যা কিছু হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়েছে। স্মিতাও সকাল থেকে নিখোঁজ, খুনির কাছে হয়তো বেশি সময় ছিল না। তার মানে ও ওই ডুপ্লিকেট চাবি তোমার বাড়ির আশেপাশেই কোথাও না কোথাও বানিয়েছে। তোমার বাড়ির পাশে কোনো চাবি বানানোর লোক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে। চলো ওকে গিয়ে ধরি। স্যার, আমরা স্মিতার মোবাইলের খুব কাছেই আছি। খুব কাছাকাছি আছি? হ্যাঁ স্যার।
আচ্ছা স্মিতা এই বাসে বসে নেই তো? স্যার থাকতে পারে। বাসটাকে তাহলে দাঁড় করিয়েই দেখা যাক। দাঁড় করাও বাসটা, দাঁড় করাও। কি হয়েছে স্যার? আর আপনারা কে? আর বাসটা থামালেন কেন? সিআইডি? আর কিছু জানার দরকার আছে? কি হয়েছে স্যার, এই বাসে আবার বোমা আছে নাকি? সবাইকে কি নামতে বলবো? না না, নিখিল ভেতরে গিয়ে দেখো স্মিতা বসে আছে কিনা। ওকে বাইরে নিয়ে এসো, সাবধানে। স্যার এই বাসটা আসছে কোথা থেকে? স্যার বাসে স্মিতা দেবী নেই। ভেতরে নেই ও? স্যার এটা কি করে হতে পারে? তাহলে মোবাইলের সিগন্যালই বাসে কেন দেখাচ্ছে? স্যার হতে পারে স্মিতা দেবী বাস থেকে নামার আগে মোবাইলটা এখানেই রেখে গেছে। আবার দেখো তো চেক করে। স্যার স্যার এই যে মোবাইল ফোনটা পেয়েছি, সাইলেন্ট মোডে দেওয়া ছিল তাই আমরা আওয়াজ পাচ্ছিলাম না। এই মোবাইলটা কার বলতে পারো তুমি? আমি কি করে মনে রাখবো স্যার, প্রায় তো লোকে বাসে কিছু ভুলে ফেলে যান। আচ্ছা ওখানে ওই ওখানে, হ্যাঁ ওখানে একজন মহিলা বসেছিলেন আর উনি পুনার টিকিট নিয়েছিলেন। কোথায় যেতে পারে? জানি না হঠাৎ কি হয়েছিল, মাঝ রাস্তায় নেমে গেলেন। এই ইনি কি সেই মহিলা? স্যার মুখটা বেশি মনে নেই, উনি সানগ্লাস পরেছিলেন আর মুখটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। একবার এই ছবিটা দেখুন, এই মেয়েটাকে এই বাসে কেউ দেখেছেন? ভালো করে দেখুন। না স্যার আমাদের মধ্যে কেউ দেখেনি। কি করবেন স্যার? এই মোবাইলটা সঙ্গে নিয়ে যাই চলো, হয়তো এখান থেকেই কিছু পেয়ে যাওয়া যাবে। এই শোনো। হ্যাঁ স্যার। এই এলাকা কি তুমি চাবি বানাও? হ্যাঁ স্যার আমি বানাই স্যার। কেন স্যার, আপনারা কি চাবি বানাবেন? না জিজ্ঞাসাবাদ করবো। আপনারা কি পুলিশের লোক? সিআইডি। সিআইডি? ইন্সপেক্টর ফ্রেডির বাড়ির ডুপ্লিকেট চাবি তুই বানিয়েছিস? আমি বানাইনি স্যার, এখানে আরো চাবি বানানোর লোক আছে, হয়তো ওরা বানিয়ে দিয়েছে। সত্যি বললে তো? না স্যার আমি মিথ্যে কথা বলছি না। চাবিটা তো বানানো হয়ে গেছে, বিষয়টা অত্যন্ত জরুরি, ঠিক করে বল না হলে তোকে এখান থেকে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? একটা লোক আছে স্যার, ওই এই কাজটা করতে পারে। কে সেই লোক? ছোটু নাম স্যার ওর। হ্যাঁ স্যার ও টাকার জন্য সবকিছু বিক্রি করে দিতে পারে স্যার। কোথায় পাবো ওই ছোটুকে? এইদিকে গিয়ে সামনে ওর দোকান স্যার। আচ্ছা স্যার, আমি স্মিতা দেবীর মোবাইলের কল লকটা চেক করেছিলাম, বেশিরভাগ কল ফ্রেডিকে করা হয়েছে, কিন্তু কিছু ফোন ও অফিসেও করেছিল। আচ্ছা আর কিছু পাওয়া যায়নি? আর তো কিছু পাইনি স্যার। বস হাসালুকে কিছু পেলে? হ্যাঁ বস, আমি এই স্মিতার মোবাইলটা খুব ভালো করে চেক করেছি, এই মোবাইলের উপর আমি ড্রাগস পেয়েছি। হোয়াট, ড্রাগস পেয়েছো স্মিতার মোবাইলে? আর এটা কোনো সাধারণ ড্রাগস নয়, এটা হেরোইন, এটা বিশেষ ধরনের হেরোইন। বিশেষ ধরনের হেরোইন, স্মিতা আর ড্রাগস, এ কি বলছো তুমি সালুখে? এটা কিভাবে সম্ভব? তাহলে কি স্মিতা ড্রাগস নিচ্ছিল? আরে এই কথাটা স্যার নিশ্চয়ই ফ্রেডি জানে না। দেখো শচীন, আমি কতবার স্মিতার সঙ্গে দেখা করেছি কিন্তু কখনো এরকম মনে হয়নি যে স্মিতা ড্রাগস নিতে পারে। আর তাছাড়া স্যার ড্রাগ যারা নেয় তাদের তো মুখ দেখেই বোঝা যায়। শচীন দয়াকে ফোন করো আর বলো ওকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিশেষ ধরনের হিরোইনের ব্যাপারে খবর নেয়। এই হিরোইন কে বিক্রি করত আর কোথায় বিক্রি করত? শম্ভু চলো এক একদান খেলে ফেলি। রানীর বয়স কম ছিল, রাজার অনেক কাজ ছিল, রানী একা কাঁদছিল। রাজা যখন হাতি তখন কি করবে সাথী? সেই জন্যই গোলাম সবার চোখের আড়ালে চলে গেল। সবার চোখের আড়ালে গিয়েছে কিন্তু তাও সবার উপর নজর রেখেছে। আপনি শুধু হুকুম তো করুন, আমরা হিরোইনের ব্যাপারে জানতে চাই। হিরোইন? হিরোইন নয়, হিরোইনের কথা বলছি, তাও একটা বিশেষ রকমের। দেখো
বেশ খাসা মাল ধরেছেন তো স্যার। তবে এই হিরোইন কিন্তু টলিউডে নয় স্যার, হলিউডের মাল। মানে? মানে এই মালটা এদেশে তৈরি হয়নি, বিদেশ থেকে এসেছে। তো এখানে এই হিরোইন কার কাছে পাওয়া যেতে পারে? তাসের খেলায় টেক্কা একাই চমক দেয় যখন, তার নাম হলো গগন। স্যার এটা কোথাও সেই গগন নয় তো যার খোঁজ নার্কোটিক্স ডিপার্টমেন্ট করছে? হ্যাঁ, এ ওই হবে, ইন্টারন্যাশনাল লেভেলে ড্রাগসের ডিলিং করে, বড় বড় ধনী লোকের ক্লায়েন্ট। এই মালটাকে আমাদের কবজায় আনা যায় কিভাবে? এই বোর্ডের পিছনে অনেক রাজা আছে স্যার। কোন একজন যে আমাদের কাজে লাগতে পারে? একজন রাজা যে রোজ এখানে হাজির, সে হলো রঘু। হ্যাঁ, আমরা যদি জ্যাকপট পাই তাহলে তুমি পাবে পুরস্কার হিসেবে 3 টেক্কা। ছোটু, ইন্সপেক্টর ফ্রেডির বাড়ির ডুপ্লিকেট চাবি কেন তুই বানিয়েছিলি? কোন চাবি স্যার? কে ফ্রেডি? দেখ, নাটক করবি না, নাহলে তোর হাত না, এরপর থেকে চাবি বানাবার লায়ক থাকবি না তুই। আপনারা লেখাপড়া জানা বড় লোক, তার মানে এই নয় যে আমার মতো ছোট আর গরিবকে আপনারা হুমকি দেবেন। খোল, নয়তো তোকে কাল কুঠুরিতে ঢুকিয়ে দেবো, আর এমন তালা লাগাবো যার ডুপ্লিকেট চাবি সারা দুনিয়াতে খুঁজে পাবি না, ওখানেই পচে মরতে হবে তোকে। অদ্ভুত ঝামেলায় ফেসে গেলাম আমি, যার চাবি বানালাম সে বাড়িতে নিয়ে গিয়ে হুমকি দিল, আর আপনাদের কথার উত্তর দিতে পারছি না বলে আপনারা আমাকে মারছেন। তাহলে বল, লোকটা কে ছিল যে চাবি বানিয়েছিল? মহিলা ছিলেন স্যার, নাম জানি না। তার মুখটা তো দেখেছিস তুই, দেখতে কেমন সে? মুখটা ঠিক মতো মনে নেই স্যার। এই ফটোটা ঠিক করে দেখ, এই মহিলা ছিল? না স্যার, ইনি নয়। দেখলেন তো স্যার, আমি বলেছিলাম স্মিতা অবশ্যই নির্দোষ। কি কি বলেছিল সেই মহিলাটা? লোকটা প্রথমে প্রাণে মারার হুমকি দিয়েছিল স্যার, তারপর লোভ দেখালো। লোভ? কিসের লোভ? টাকার লোভ স্যার। উনি বললেন মার্কেটের পাশের গাছের নিচে চাবিটা একটা খামের মধ্যে রেখে চলে যাস, দুটোর সময় পরে এসে টাকা নিয়ে চলে যাস। তারপর? তারপর আর কি স্যার, আমি ওখানে চাবি রেখে দিলাম খামের ভেতর, টাকা নিয়ে চলে এলাম, ভাবলাম ঝঞ্ঝাট সব শেষ, কিন্তু আমি তো আরো ঝঞ্ঝাটে জড়িয়ে গেলাম। আর ওই যে টাকা ছিল সেটা কি খোলা পড়েছিল না কাগজে মোড়া ছিল? স্যার খামের ভেতর দিয়েছিলেন। সেটা আছে তোর কাছে? হ্যাঁ আছে স্যার, এক মিনিট, এই নিন স্যার। ফ্রেডি, ওকে কাস্টডিতে নিয়ে নাও। না স্যার, আমি কি করলাম স্যার, আমি তো সব সত্যি কথা আপনাকে বলে দিয়েছি স্যার। তুই একটা অপরাধীকে সাহায্য করেছিস খুন করার জন্য। স্যার স্মিতার কি হবে? ওকেও ঠিক আমরা পেয়ে যাব ফ্রেডি, এই খামটা থেকে। রঘু, গগন নিজে জানে না স্যার, ও সকালবেলা কোথায় থাকে আর সন্ধ্যেবেলা কোথায়, ও কোনো কথা কাউকে কিচ্ছু বলে না স্যার। চল। স্যার এখানে তো মহিলার লাশ, কে এটা, কেন মেরেছে সেকে? আমি জানি না স্যার, আমি তো এখানে লুকাতে আসি, আমি মানিনি ওকে, আমার মনে হয় গগন একে মেরেছে স্যার। গগন মেরেছে? হ্যাঁ স্যার, কোথাও এই স্মিতা দেবী নয় তো? স্মিতা? এ মেয়েটার মুখ তেমন বিভৎসভাবে বিকৃত করেছে যে কিছুই বোঝা যাচ্ছে না, হতেও পারে আবার নাও হতে পারে। আমাদের এই গগনকে যে কোনোভাবেই খুঁজতে হবে, যে কোনো সিচুয়েশনে। আর বাকি রইল যে লাশটা দয়া পেয়েছে, এ মহিলার লাশ, আর বুঝে উঠতে পারছি না যে ওই লাশটা স্মিতার না অন্য কারো। কিন্তু স্যার এটা বুঝতে কি করে পারবো? সালুকে বলবে, আমি ওকে এই কাজে লাগিয়ে দিয়েছি। স্যার। হ্যাঁ। একটি মহিলা ফ্রেডির বাড়ির ডুপ্লিকেট চাবি বানিয়েছিল ছোটুর মাধ্যমে, ওকে আমরা অ্যারেস্ট করেছি। তার মানে ও স্মিতা হতেই পারে না, স্মিতা নিজের বাড়ির জন্য ডুপ্লিকেট চাবি কেন বানাবে? হ্যাঁ স্যার, স্মিতার ছবি দেখানো হয়েছিল, সে বলল না ও নয়, ওই মহিলাটি যে খামের মধ্যে রেখে ওকে টাকা দিয়েছিল। এই খামটা দেখুন স্যার। থ্রাইভ ট্রেডিং কোম্পানি, এটা তো দেখছি রাধিকার কোম্পানির নাম, থ্রাইভ ট্রেডিং কোম্পানি। কিন্তু অভিজিৎ, এটার একটাই মানে হতে পারে, এই সমস্ত ষড়যন্ত্রটাই
এই থ্রাইভ ট্রেডিং কোম্পানির কোনো স্টাফের নিশ্চয়ই। আমরা শুধু শুধু স্মিতার উপর সন্দেহ করছিলাম। আমি বলছিলাম না স্যার, আমার স্মিতা নির্দোষ। জানি স্মিতা নির্দোষ, কিন্তু অভিজিৎ। হ্যাঁ স্যার। দয়া একটা লাশ পেয়েছে, একজন মহিলার লাশ। মহিলার লাশ? দেখ, চুপ করো। ওর মুখটা ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। কথাটা শুনে একটাই ভয় পাচ্ছি, হয়তো এই লাশটা স্মিতার না হয়। স্যার, এসব আপনি কি বলছেন স্যার? বেশি সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, পেয়ে গেছেন তো আপনি আমার স্মিতার নির্দোষ হওয়ার প্রমাণ। আপনারা সবাই ভাবছিলেন না আমার স্মিতাই দোষী? সে এখন বেঁচে আছে কিনা আমি তাও জানি না। বেঁচে আছে ফ্রেডি? বস, ওই লাশটা স্মিতার নয়। হে ভগবান, তোমার অশেষ কৃপা। ওই লাশটা স্মিতার নয়? তাহলে ওটা কার শালুকে? নিশার। নিশা? হ্যাঁ, নিশা, থ্রাইভ ট্রেডিং কোম্পানির এমপ্লয়ি নিশা। বস, নিশার ফিঙ্গারপ্রিন্ট আর ওই লাশের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। নিশা তো ওই মেয়েটাই না যে স্মিতা দেবী আর রাধিকার ঝগড়ার ব্যাপারে বলছিল? হ্যাঁ স্যার, অফিসের লোকেরা বলছিল যে নিশা অফিসে কম, এই থ্রাইভ ট্রেডিং কোম্পানির গোডাউনে বেশি যেত। গোডাউনে? হ্যাঁ, ওখানকার ইনচার্জ ছিল। গোডাউনের ইনচার্জ নিশা? তার উপর আবার ওর ফিঙ্গারপ্রিন্ট ডেড বডির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তাহলে অভিজিৎ, এই কেসটার সমস্ত রহস্য ওই থ্রাইভ ট্রেডিং কোম্পানির গোডাউনেই লুকিয়ে আছে। থ্রাইভ ট্রেডিং কোম্পানির গোডাউনে। আরে শুনুন শুনুন, আপনারা কারা? কি করে আপনারা ভেতরে চলে এলেন সবাই? সিআইডি থেকে আমরা এসেছি। সিআইডি? এখানে যত মাল আছে সমস্তটা বেআইনি মাল। এখানে কোনো বেআইনি কাজ হয় না স্যার, এখানে শুধু থ্রাইভ ট্রেডিং কোম্পানির মাল আছে। ওই সাবান আর ওই টেলকান পাউডার এই সব আছে। টেলকান পাউডার না, ড্রাগসের পাউডার। ড্রাগস চোরা চালান হয় এখানে। ড্রাগস? এটা একটা নামি কোম্পানি। রাধিকা ম্যাডাম নিজের নামে কেন বদনাম করবে স্যার? হ্যাঁ, ওই বেচারি রাধিকা ম্যাডাম, উনি জানেনই না ওনার নামের পেছনে এখানে কি সব ঘটে চলেছে। যখনই উনি জানতে পারে, তোমরা সবাই মিলে তাকে মেরে ফেলেছে। এই সমস্ত কার্টুনে তাহলে ড্রাগ লুকিয়ে রাখা রয়েছে। ঠিক আছে, ভেঙে ফেলো সমস্ত বাক্স, দেখো কত ড্রাগস পাওয়া যায়। না স্যার, শুনুন স্যার, শুনুন। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই ঘরের কোনায়। স্যার, এই নীল পলিশের কার্টুনে ড্রাগস লুকানো ছিল। চলো স্যার। হ্যাঁ, ভেতরেও সব কার্টুনে ড্রাগস পাওয়া গেছে। এতগুলো? এদিকে এসো, এসো, এদিকে এসো। বলো, এই সব মাল কোথা থেকে আসে আর মাল কবে আসবে এখানে? বলো তাড়াতাড়ি। স্যার, আজকেই আসার কথা স্যার, রিং রোডের গোডাউন থেকে। রিং রোডের গোডাউনে? কিন্তু স্যার, আমার স্মিতা। চিন্তা করো না ফ্রেডরিক, স্মিতাকে ওখানেই পাওয়া যাবে, রিং রোডের গোডাউনে। স্যার, আপনার কি মনে হয় সব কিছুর পেছনে কে থাকতে পারে? স্যার, আমার মনে হয় যেখানে রাধিকা খুনের প্রশ্ন, ওর অফিসে যারা কাজ করে তাদের কথা অনুযায়ী এটাই যে রাধিকার প্রতিদিন কারো না কারো সঙ্গে ঝগড়া হতো, তার মধ্যে যে কেউ রাধিকার খুনি হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু রজত, এই নিশার খুন, রাধিকার খুন আর ফেডরিকের স্ত্রীর স্মিতার মোবাইলে যে ড্রাগস পাওয়া গেছে, এই তিনটে জিনিসের কোনো না কোনো সম্পর্ক আছে। কি বলছেন স্যার, স্মিতার মোবাইলে ড্রাগস? হ্যাঁ ফেডরিক, ওর মোবাইল থেকে আমরা ড্রাগসের ট্রেসেস পাই। স্যার, এটা কিভাবে সম্ভব বলুন তো? স্মিতা তো সিগারেট বা মদের নাম শুনলেও তেলে বেগুনে জ্বলে ওঠে, ড্রাগস নামও তো অনেক দূরের কথা। ফেডরিক, এটা আমরা জানি যে স্মিতা সেরকম মহিলা নয়, এই জন্যই তো হ্যাঁ সন্দেহ হয়েছিল যখন আমরা ড্রাগস পেয়েছিলাম। স্যার, এরকম আবার নয় তো, স্মিতাকে কেউ জোর করে ড্রাগস খাইয়ে দিচ্ছে। কিচ্ছু হবে না স্মিতার, আমি বলেছি না স্মিতার আমি কিচ্ছু হতে দেবো না, চিন্তা করো না। এক মিনিট রজত, দাঁড়া। এই সমস্ত প্রশ্ন, সমস্ত রহস্য এই সারদা ফ্যাক্টরির গেটের ভেতরে আছে, রিং রোডের গোডাউন আছে, সেখানেই সমস্ত পাবো। গাড়ি পার্ক করো, তৈরি থেকো।
ওই দেখো, মনে হচ্ছে ড্রাগসের নতুন কনসাইন্ট এসছে, মালগুলো সব ভেতরে নিয়ে যাচ্ছে। ওই যে সবুজ জামা পড়া লোকটাকে দেখছেন না, ওর নাম হলো বিজয়। বিজয়? বিজয় কোন বিজয়? স্যার, এ ও রাধিকার অফিসেই কাজ করে স্যার। আমরা যখন ওখানে এনকোয়ারি করতে গেছিলাম আমি দেখেছি ওকে। তুমি বলছো এই বিজয় রাধিকার অফিসে সাইড কোম্পানিতে চাকরি করতো? তার মানে বুঝতে পারছো আমার সন্দেহ ঠিকই ছিল। এই সব কিছুর পিছনে সাইড ট্রেডিং কোম্পানির কোনো এমপ্লয়ি নিশ্চয়ই যুক্ত আছে। স্যার, ওই যে গগন। বিজয় আর গগন একই জায়গায় দাঁড়িয়ে? তার মানে হলো এরা দুজনে একই কাজে জড়িত। দুটো খুন রাধিকা আর নিশাকে করেছে, আর স্মিতার মোবাইলে ড্রাগস পাওয়া গেছে। এখানে তো দুজনেই আছে, এদের তো আমি একের পর এক দেখে নেব। দাঁড়াও! বল, স্মিতা কোথায়? কোথায় স্মিতা? স্মিতা ভেতরে আছে। তাড়াতাড়ি যাও, একে তো আমি দেখছি। স্মিতা, 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 এইতো। চল আরে গাই, তুই এই নেশা ড্রাগস একটা বিশেষ ধরনের হিরোইন আমাদের দেশে নিয়ে আসিস, তাই না? অন্য দেশ থেকে? হ্যাঁ, কেন? বেচারি রাধিকার রিয়েল বিজনেসের পেছনে তোরা সবাই মিলে এরকম স্মাগলিং করে বেড়াস? ভগবানের অশেষ কৃপা আমাদের উপর। আমি তো ধরেই নিয়েছিলাম যে তোমাকে ওরা ওরা যদি তুমি আর একটু দেরি করতে না তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। আরে এভাবে মেরে ফেলতো বললেই হবে নাকি? আমি আছি কি করতে? তোমার গায়ে কোনোদিন কোনো আঁচ আমি আসতে দেবো না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না গো, সত্যি বলছি, তোমার কথা ভেবে আমি কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম জানো? সব মিথ্যে, সব মিথ্যে। তুমি আমার কথা বিশ্বাস করো স্মিতা, আমি একদম সত্যি বলছি। তোমার ফ্রেডিকে তুমি বিশ্বাস করো না? আমি ফ্যাক্টরির মালের ভেতরে হেরোইনের প্যাকেট স্মাগল করতাম। প্রথমে তো সব ঠিকঠাকই চলছিল, তারপর একদিন একদিন রাধিকা জানতে পেরে গেল আর ও সব দেখতে আরম্ভ করলো। আর তারপর একদিন বিজয়, আমি জানতে পেরে গেছি তুমি আমার কোম্পানিতে বসে কি গন্ডগোল পাকাচ্ছো। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি কি বলছি। না ম্যাডাম, আমি সত্যি জানি না আপনি কি ব্যাপারে কথা বলছেন। ড্রাগস, আমি ড্রাগস এর ব্যাপারে কথা বলছি। ড্রাগস? হ্যাঁ ড্রাগস। তুমি আমার কোম্পানির কার্টুনে ড্রাগস স্মাগলিং করছো? ম্যাডাম, এ আপনি কি বলছেন? আরে আমি ড্রাগস স্মাগল কেন করব? আপনি কোথাও ভুল বুঝছেন ম্যাডাম। না, আমি কোনো ভুল বুঝছি না। দাঁড়াও, এটা বলো, এটা কি? বলো বলো, এটা আপনি কোত্থেকে পেলেন? আমি আমার কোম্পানির গোডাউন চেক করলাম আর কার্টুনগুলোর নিচ থেকে আমি এই প্যাকেটটা পেলাম। এটা আপনি ভালো করেননি। আমি সেটাই করব যেটা আমার ঠিক মনে হবে। ম্যাডাম, আপনি এটা নিয়ে অন্য কারোর সঙ্গে কথা না বললেই ভালো। না হলে? না হলে? না হলে কি? না হলে আপনার ভালো হবে না ম্যাডাম। ও, এবার তুমি আমাকে হুমকি দিচ্ছ? নিজের বসকে? এবার তুমি দেখবে তোমার সাথে কি হয়। এবার আপনি দেখুন ম্যাডাম, আপনার কপালে কি নাচছে। বেচারি রাধিকাকে তুই মেরে ফেলেছিস কেন? আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমার সামনে আর কোনো রাস্তা ছিল না, এই জন্য আমি ওকে মেরে দিয়েছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি তো আমার সামনেই অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলে। বেরিয়ে তো ছিলাম, কিন্তু রাস্তায় আমার বন্ধু নিশার সঙ্গে দেখা হয়ে গেছিল। নিশা আছে না? ও আমাকে বললো যে আগে কফি খেতে যাই চল, তারপর অফিস যাবি। কিন্তু ওই কফি খাওয়ার পরেই আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল ফ্রেডি। তারপর? তারপর আর কি, ও আমাকে আমার স্কুটিতে বাড়ি ছাড়লো আর বিল্ডিং এর নিচে স্কুটি রেখে দিল আর বললো যে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আর ও চলে গেল ফ্রেডি। তারপর? আর তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম ফ্রেডি। যখন আমার জ্ঞান ফিরলো দেখলাম আমি এখানে আছি। স্মিতা, তোর কি ক্ষতি করেছে? বলো, তোর কি ক্ষতি করেছে?
আমি জানতাম যে স্মিতা সিআইডি অফিসার ফ্রেড স্ত্রী। আমি যদি ওকে কিডন্যাপ করে নিই তাহলে শোরগোল পড়ে যাবে, সবার নজর স্মিতার দিকে চলে যাবে। আর বেচারি স্মিতা, ও কারণে তোদের জন্য সন্দেহের শিকার তৈরি হয়েছে। আর নিশা, সে তো তোমার বন্ধু ছিল, ওকে মেরেছো কেন তুমি? ও ঘাবড়ে গিয়ে আপনাদের সব বলে দেবে বলছিল, সেই জন্য ওকেও মারতে হয়েছিল। যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করব। বলো। তোমার মোবাইলে আমরা তদন্তের সময় ড্রাগসের ট্রেসেস পেয়েছি স্মিতা। ড্রাগস? তুমি ড্রাগস নাও নাকি? এসব কি বলছো তুমি ফ্রেডি? এমনি জিজ্ঞেস করলাম স্মিতা। ফ্রেডি, ওটা নিশ্চয়ই আমার বান্ধবী নিশার হবে, ওই ড্রাগস নেয়। ও আমার মোবাইলও নিয়ে গেছে ফ্রেডি। আর তুই গগন, তুই কি মনে করেছিস? হ্যাঁ, সারা জীবন তুই স্বাধীনভাবে ঘুরবি? ভুলে গেছিস তোরা সিআইডির হাত থেকে কোনো অপরাধী বাঁচে না, বুঝেছিস? ফাঁসির জন্য তৈরি থাকিস, বুঝেছিস? আর বিজয়, তুই টাকার লোভে পড়ে তুই দু দুটো নিরীহ প্রাণ নিয়েছিস, দুটো তাজা প্রাণ, তোরা দেশের লজ্জা। তোদের ফাঁসি কেউ আটকাতে পারবে না। চলো এবার বাড়ি যাওয়া যাক। তুমি জানো স্মিতা, আমি দুদিন ধরে খাবারও খাইনি। বাসন ধুয়েছো? বাসন? স্মিতা স্মিতা, তুমি না কখনো চেঞ্জ হবে না। চলো এবার আমরা আমাদের বাড়িতে যাই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।